आचिन देशे आचिन पाखी जावे आचिन देशे हमार आचिन देशे आचिन पाखी जावे आचिन देशे। सुखदेव गोस्वामी पाद जेमनटा शुनेछिलेन तेमनटाई व्यक्त करछेन। आज के महाराज परीक्षित तिनी प्राय उपवेशने बसेछेन। প্রায় উপবেশের কথার অর্থ হলো বাবা কি না, ক্ষুধা তৃষ্ণাকে জয় করা, ক্ষুধা তৃষ্ণাকে জয় করা। আমরা ভালো খাবো না ভালো পরবো না এমন কথা না, কেউ আপনাকে নিষেধ করেনি বাবা, শাস্ত্রে কাউকে ভালো খেতে নিষেধ করেনি। ভালো যদি আমরা খেতাম তাহলে শরীরটা ভালো থাকতো, মা থাকতো তো, ভালো খাচ্ছি না, ভালো আমরা কেউ খাই নাই। একমাত্র ভালো খাবো কি করে, ভালোটা আমাদের তো তিনবারে দেখিয়ে দিয়ে গেছে যে কি আমাদের অবস্থাটা, শরীরের অবস্থাটা কখন তিনবার দেখেছেন কখন জানেন তো, তিনবার খই দেওয়া হয় জানেন কি মা, তিনবার খই দেওয়া হয়, ষষ্ঠী পুজোর যেদিন হয় খই দেওয়া হয়, পাত্তাড়ি দেওয়া না, খই মানে বুঝে যাচ্ছে তো খইটা কি, ধান ভাজলে খই হয় বাবা, জল মুড়ি তবু জল দিলে খাওয়া যাবে আর খয়ে জল দিলে কিছুই থাকে না। আচ্ছা ষষ্ঠী বছরে খই দেওয়া হলো, তারপরে আর একবার খই দেওয়া হয় কখন না, যখন বর বউ দুজনে মিলে কুলে করে কিসের উপরে অগ্নির উপরে খই ফেলে না, তাহলে তখন একবার খই হলো, আর একবার যখন বলহরি হরি বল, এর দ্বারা দিক শিক্ষা দিচ্ছেন আমাদের বাবা, ওই খই হয়েও না, খই হতে গেলে খই মানে জল দিলে কিছুই থাকবে না বাবা। এই দেহটা যখন পেয়েছি, সময় যখন পেয়েছি, সময় থাকিতে আপনারই পথে আপনি চল রে ভাই, এই সংসার ভীষণ অতীব যাতন, পরমার্থ কিছু নেই। আপনাকে ভালো খেতে কেউ নিষেধ করছে না বাবা, আপনাকে ভালো পড়তে কেউ নিষেধ করে না, আপনাকে ভালো গয়নাটা পড়তে নিষেধ করছে না। কিন্তু আমার কাঁদরার জ্ঞানদাস পদকর্তা বলছেন, আমার গৌর যদি হতো ফুল, আমার গৌর যদি হতো ফুল, বর্ধমানের কাঁদরা যেখানে অনেক অনেক পদকর্তার আবির্ভাব হয়েছে বা বর্ধমান জেলা, আর আমাদের এই পূর্ব মেদিনীপুর যেটা আমরাও ভাগ্যবান হব। এই পূর্ব মেদিনীপুরে ভগবান চার যুগে চারবার এসেছেন, সত্য যুগে ভগবান এসেছেন, ত্রেতা যুগে ভগবান এসেছেন, দ্বাপর যুগে ভগবান এসেছেন, কলিযুগেও ভগবান এসেছেন, জানেন তো জানেননি? আরে বাবা চার যুগে ভগবান এসেছেন, তমলুকে বর্গভীমা মন্দির জানেন তো, এই মা কালী মানে, মা কালী মানে কি, আদ্যশক্তি মহামায় দুর্গার অংশ, রাধা নানীর থেকে কাত্যায়নী, কাত্যায়নী থেকে মহামায়া, মহামায়া থেকে যোগমায়া, যোগমায়া থেকে কালী দুর্গা ক্ষমা যত কিছু মা সবের রাইতে। তা যখন শিব যজ্ঞ হয়েছিল দক্ষ যজ্ঞ করেছিলেন, সেই দক্ষ যজ্ঞে মা পার্বতী গিয়েছিলেন আর মা পার্বতী শিবনিন্দা শুনতে না পেরে প্রাণত্যাগ করেছিলেন, ভগবান সুদর্শন চক্র দিয়ে কাটতে 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 মায়ের বাম পায়ের গোড়ালিটা ওই বর্গভীমার মন্দির যেটা ওইখানে পড়েছে, তাহলে ওই যুগে ভগবান সত্য যুগটা, সত্য যুগে ভগবান এলেন। ত্রেতা যুগে ভগবান কখন এলেন না, ত্রেতা যুগে ভগবান এলেন কোনটা, যেটা দেখ নন্দীগ্রাম, যেটা নিয়ে এত সব মারি মারা মারাপিট হলো বাবা, নন্দীগ্রাম মানে ভরতের মামা বাড়ি নন্দীগ্রাম। আর দ্বাপর যুগে কৃষ্ণ, এই তমলুকের নাম ছিল তাম্রধ্বজ, তাম্রলিপ্ত, তাম্রধ্বজ রাজার আদেশে যুদ্ধ হয়েছিল কৃষ্ণ ভগবানের সঙ্গে, অর্জুনের সঙ্গে যুদ্ধ হলো। তাম্রধ্বজ রাজা চিন্তা করেছিলেন যে আমি যদি রথটাকে ধরতে পারি, অস্ত্রটাকে ধরতে পারি, তাহলে অর্জুন হেরে যাবে, অর্জুন হেরে গেলে কৃষ্ণ আসবে, কৃষ্ণকে পাওয়ার জন্যে ধরে রাখার জন্যে। এখনও আপনারা যদি যান দেখবেন মহারাজ তাম্রধ্বজ রাজার যে বাড়ি আছে ঠিক তার বাড়ির পূর্ব দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ করে জিষ্ণু ভগবানের মন্দির স্থাপিত হয়ে আছে। ভগবান তাম্রধ্বজ রাজা, তিনি ভগবানকে তার রাজবাড়ি থেকে দর্শন করবার জন্য তিনি এটা ব্যবস্থা করেছিলেন। তাহলে তিন যুগে সত্য যুগে ভগবান এলেন, ত্রেতা যুগে রামচন্দ্রের মামাবাড়ি হলো, আর দ্বাপর যুগে ভগবান এলেন, আর
কলিযুগে ভগবান গৌরহরির কথা তো আমরা বলেইছি বাবা, যে গৌরহরি তিনি বাসুদেব ঘোষ, যিনি কিনা যার সমাধি হয়ে আছে ঠিক তমলুক কোটের উল্টো দিকটা, ঠিক তমলুক কোটের উল্টো দিকটাই, গেটটা ঢুকলেই ওখানে গৌর মন্দির আছে বাবা, গৌরাঙ্গ মন্দির, যেখানে বাসুদেব ঘোষকে জীবন্ত অবস্থা সমাধিস্থ করেছিলেন, এবং যে গ্রামের নামটা ছিল নরপতা গ্রাম, এখন আপনারা দেখতে পারেন, দেখে আসতে পারেন, এই পশ্চিম পূর্ব মেদিনীপুরের কথা। তাই সেই ভগবান আমার কাদরার পদকর্তা তাই বললেন, আপনি ভালো খান ভালো পড়ুন সোনা পড়ুন, কোনো অসুবিধা নেই বাবা, সোনার নিজের কোনো গুণ নেই, সোনার কোনো গুণ নেই বাবা, বিক্রি করলে টাকা পাওয়া যাবে, এছাড়া আর কোনো গুণ নেই। গৌর যদি হতো পাখি আমার, গৌর যদি হতো পাখি, যতন করিয়া হৃদয় রতনে, যতন করিয়া হৃদয় রতনে, পারিতাম তারে রাখে, গৌর যদি হতো পাখি আমার, গৌর যদি হতো পাখি, গৌর যদি হতো ফুল আমার, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, গৌর যদি হতো ফুল, কপাতে পড়িতাম তোলাতে রাখিতাম, পরিতাম গলাতে রাখিতাম, পরিতাম গলাতে রাখিতাম, কানেতে পরিতাম দুল, গৌর যদি হতো আমার, গৌর যদি হতো, যদি গৌর ফুল হতো তাহলে খোঁপায় পড়তাম, এখনো মায়েরা দেখবে না বিয়ে বিয়ে বাড়িতে হলে খোঁপায় পড়েন না, এটা আমার সেই আগের যুগ থেকে হয়ে আসছে বা এখনকার না, এটা রাধারানীর যুগ থেকে মানে দাপর যুগ থেকে হয়ে আসছে, মা যশোদা দধি মন্থন করছেন খোঁপায় ফুল জড়িয়ে, খোঁপায় মালতি ফুলের মালা জড়িয়ে রেখে দধি মন্থন করছেন, এখনও সেই মায়েরা তো যশোদারই অংশ, তাই তারা এখন সেই ফুলকে ভালোবাসে। আর কাদরার পদকর্তা তিনি বলছেন, গৌর যদি হতো কালো আমার, গৌর যদি হতো কালো, নয়ন অঞ্জন করিয়া রাখিতাম, নয়ন অঞ্জন করিয়া রাখিতাম, সভা যে গত অতি ভালো, সভা হত অতি ভালো, গৌর যদি হতো কালো, গৌর যদি হতো কালো। পদকর্তা এক পয়সা দাঁড়িয়ে বলছে, গৌর ভালো না, গৌর তো কালো না, অন্তরে বাহিরে, অন্তরে উহার খুঁজিয়া দেখেছে কি, বাহিরে দেখতে গৌরাঙ্গ সুন্দর, অন্তরে উহার কালো, গৌর যদি হতো কালো কালো। আবার পদকর্তা বলছেন, গৌর যদি হতো মধু আমার, গৌর যদি হতো মধু, জ্ঞান দাসে কয় আস্বাদ করিয়া, জ্ঞান দাসে কয় আস্বাদন করিয়া, মজিত ফুলের বধু, গৌর যদি হতো মধু আমার, গৌর যদি হতো মধু। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়, জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। তাই সুখদেব ঘোষ এই পাঠ শুনতে চাইছেন, সুখদেব ঘোষ এই পাঠ বলছেন, হে মহারাজ, সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন রাজা পরীক্ষিত, তদুত্তর দিতে গিয়ে সুখদেব ঘোষ এই পাঠ বলছেন, হে মহারাজ, ভগবানের সখা ছিল একজন, ভগবানের তো অনেক সখা, দ্বাদশ গোপাল, সীদাম সুদাম দাম বসুদাম, অর্জুন মধুমঙ্গল, এরা সখা ছিল, তার মধ্যে আরেকজন ভালো সখা ছিল, সে ছিল সুদামা ব্রাহ্মণ, সুদামা বিপ্র,
তার অভাব ছিল, কিন্তু সে কখনো ভগবানের কাছে কিছু চায় নাই। কেন, ভগবান না চাইতে আমাদের এত দিয়েছেন বাবা, আর পরে যদি চাইতে তাহলে আমাদের কম পড়ে যাবে। এটা রামকৃষ্ণ দেবের কথা, যে ভগবানকে চাইবি কি, চাইলে তো কম পড়ে যাবে, ভগবান না চাইতে এত সুন্দর দিয়েছেন, হিয়ার এত সুন্দর দেহটা দিয়েছেন, এত চোখ দিয়েছেন, এত কান দিয়েছেন, এত মাথা দিয়েছেন, এই মাথাগুলো দিয়েছেন, এত সুন্দর দেহটা দিয়েছেন, এত সুন্দর রূপটা দিয়েছেন, এর পরেও আবার চাইতে যাব, চাইতে গেলে তো কম পড়ে যাবে বাবা। তাই সুখদেব গোস্বাইপাদ বলছেন, হে মহারাজ, তাই সুদামা বিপ্র যে করলো কি, তার স্ত্রীর কথা শুনে সে শুনেছে কি, শুনেছে না ভগবান নাকি, ভগবানকে যে যা চায়, পত্রং পুষ্পং ফলং তোয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদ অহং ভক্তম প্রহিতম অস্নামি প্রযতাত্মনা। যদি কেউ আমাকে একটা পত্র দেয়, পুষ্প দেয়, ফল দেয়, জল দেয়, পুষ্প মানে কোন পুষ্প দেবেন বাবা, ফোঁটা ফুলে গোবিন্দ সেবা হয় না, জেনে রাখতে হবে আপনাকে। এই যে ফুলটা ফুটে গেছে, এই ফোঁটা ফুলে গোবিন্দ সেবা হয় না, এই যে গাঁদা ফুলটা ধরুন এটা ফুটে গেছে, এটাতে গোবিন্দ সেবা হবে না। গোবিন্দ সেবা হবে যখন কলি থাকবে, অর্থাৎ ফুটেও নি আধ ফোঁটা অবস্থায়, এইটাই এই অবস্থায় যখন থাকবে। সেই অবস্থায় কখন আসে না, আমাদের এক বছর থেকে যখন আট থেকে ন বছর বয়স পর্যন্ত, আট থেকে এক থেকে নয় বৎসর বয়স পর্যন্ত বাবা, ওই সময়টা হলো কলি, ওই সময়টা আপনি ভগবানের সেবা করুন, ভগবানের নাম করুন। কেননা দৃষ্টান্ত দিচ্ছেন, প্রহ্লাদের বয়স কত ছিল, প্রহ্লাদ কত বছর বয়সে ভগবানকে পেয়েছিলেন, সাত বছরে। ধ্রুব ক বছরে পেয়েছেন, পাঁচ বছরে, তাই না। আপনার নবদ্বীপে যারা গেছেন, সারঙ্গ মুরারি ঘাটে দেখেছেন সারঙ্গদেব, যার শিষ্য ছিল চৈতন্য, চৈতন্য মুরারি, যার নাম ছিল মুরারি, সে ক বছর বয়সে হরিনামে মৃত্যু থেকে ফিরে এলো, ক বছর বয়স ছিল তার, ন বছর বয়স, মানে মারা গেছেন তার আগের দিন, মাথা মুণ্ডিত হয়েছে, কণ্ঠে উপবীত নিয়েছে মানে পৈতে হয়েছে, পৈতে হওয়ার পরে সেই দিন ঘরের মধ্যে ছিল, সাপে কেটেছে, আর সাপে কাটলে বাবা সময় মতো চিকিৎসালয়ে বাঁচানো যাবে, কিন্তু মানুষে কামড়ালে বাঁচানো বড় মুশকিল, বাঁচানো বড় মুশকিল। তাই সারঙ্গদেব করলেন কি, বুড়ো মানুষ, তিনি বসে বসে জাপ করছেন নদীর ধারে, এখনও যারা দেখতে পাবেন, গেলে দেখে আসুন বাবা, নবদ্বীপে সারঙ্গ মোড়ে ঘাট আছে, মাদায়ের ঘাট আছে, যেখানে মাদায় জগাই মাদায় উদ্ধার করেছিল ভগবান, সে রামকেলি গ্রামে মাধাই সে করেছিল কি, যে এত পাপ করেছি, এত পাপ করেছি, আমি গৌরী নিতাই চাঁদের অঙ্গে আঘাত করেছি, তাহলে আমার এই পাপটা কিসে দূরীভূত হবে, কিসে দূরীভূত হবে, গঙ্গা স্নান করলে না, গঙ্গা জল খেয়ে নিলে না, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাই মোর মনে নিষ্ঠ, বৈষ্ণবের নামে উল্লাস, বৃন্দাবনের চৌতারা তাই মোর মনে ঘেরা, কয়ে দিন নরোত্তম দাস। চৌতারা কথার অর্থ হলো বাবা চত্বর, বৃন্দাবনের চত্বর, বৃন্দাবনের চত্বরটা বাংলা কথাগুলো বাবা, কিন্তু এখন দুর্ভাগ্য এমন হয়েছে, এমন লেখাপড়া শেখানো হচ্ছে আমাদেরকে, যে আমাদের বাংলা কথা ভুলে যাওয়া হয়েছে, শিক্ষাটা এমনভাবে দেওয়াচ্ছে। আবার কেউ কেউ বলেন, কেউ কেউ বলেন যে আমাদের ভারতবর্ষ নাকি একবার অশিক্ষিত দেশ বাবা। আচ্ছা, যদি আমরা একটু পেছন থেকে ফিরে যাই, যদি আপনারা একটু পেছন থেকে ফিরে যান, আজ থেকে কয়েক হাজার বছর আগে হরপ্পা মহেঞ্জোদারো ইতিহাস যারা পড়েছেন বাবা, নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা নিশ্চয়ই আপনারা ইতিহাসে পড়েছেন, বলুন তৎকালীন যুগে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ে কত হাজার ছেলে পড়তে আসতো, কুড়ি হাজার, কোথা থেকে আসতো, জার্মানি, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, লন্ডন, বিভিন্ন দেশ থেকে ছেলেরা পড়তে আসতো, কী পড়ানো হতো সেখানে, সংস্কৃত পড়ানো হতো। তাহলে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাটা উন্নতি নয়, হ্যাঁ আমার দেশটা উন্নত নয়, আমার দেশের সংস্কৃত উন্নতি নয়, আমার দেশের শিক্ষা ব্যবস্থা উন্নত নয়, আমার দেশের ধন দৌলত, যদি এই দেশটা গরিব হতো তাহলে শক হুন দল পাঠান মোগল এত বছর ধরে ইংরেজরা দুশো বছর রাজত্ব করে গেল কেন, এই গরিব দেশে কিসের জন্য রাজত্ব করে গেল, গরিব দেশে রাজত্ব করে কেউ বাবা,
কি বাবা আপনি গরিবের বাড়ি যাবেন, গরিবের বাড়ি আপনি যাবেন? তা ইংরেজরা 200 বছর 190 বছর এই ভারতবর্ষকে চষে নিয়ে গেল, তাহলে এটা গরিব দেশ না? বাবর থেকে আকবর থেকে আরম্ভ করে বাবার হইল আবার জ্বর, সাইল ঔষধে, কত বছর শাসন করলেন? 600 বছর। তার গরিব দেশ বলে না এই দেশের সংস্কৃতি গরিব বলে? না বাবা, আমার দেশের আমরি বাংলা ভাষা মোদের গরম মোদের আশা, আমরি বাংলা ভাষা কি জাদু বাংলা গানে, গান গেয়ে দাঁড় মাঝি টানে, গে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, আমরি বাংলা ভাষা। এই বাংলা ভাষাটা এত সুন্দর, এত সম্প্রীতি, এত মধুর, এই ভাষা পৃথিবীতে কোথাও নাই বাবা, এই পৃথিবীতে কোথাও কোনো জায়গায় এমন সুন্দর সংস্কৃতি নেই। অথচ আমরা করছি কি, আমরা অন্যের উপকরণগুলো করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়েছি, আমাদের দেশের ঠাকুরকে আমরা মানছি না। ইদানিংকালে আবার খ্রিশ্চান হওয়ার একটা প্রবণতা বেড়েছে বিভিন্ন জায়গায়, কি খ্রিশ্চান হয়ে যাচ্ছে জানি না বাবা। খ্রিশ্চান ধর্মেরও এক কথা, মুসলিম ধর্মের এক কথা। মুসলিম ধর্মের আকবর শাহ, আকবর তার মন্ত্রী ফজল, আবুল ফজল তার মন্ত্রী ফৈজি তার ভাই, এই গীতা তিনি গ্রন্থ রচনা করে গিয়েছিলেন, গীতাকে ফার্সি ভাষায় লিখেছিলেন, যেটা আজও লন্ডনে আছে, লাহোরে আছে, আমাদের কাশীতে কাশী মহারাজের গ্রন্থাগারে লিপি করে রাখা আছে। আর আমরা সেই বাঙালি হয়ে এই গীতা অধ্যয়ন করি না, এটাই আমাদের দুর্ভাগ্য। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। তবে ইদানিংকালে বলছে কোনো কোনো কীর্তনীয়রা যে গীতা গ্রন্থ রাখলে নাকি আপনি মরবেন না, রাধে রাধে। না বাবা, এমন কথাটা মনে করবেও না। গীতা রাখবেন, গীতা পড়তে হবে আপনাকে। গীতা না পড়লে গীতার অর্থটা আপনাকে অনুভব করতে হবে। গীতায় ভগবান অর্জুনকে বলেছেন, তদ্বৃদ্ধি পরিপায়েতেন পরিপ্রশ্নে সেবয়া উপদেশন্তি। গীতা পড়ো। আর গুরুদেব এলে কী করবে? গুরুদেব এসেছেন অনেকদিন পরে, আপনি বুঝে নিয়েছেন গুরুদেব যখন এসেছেন অত আপনাকে ভালোভাবে, গুরুদেব আর কখন আসবেন কি না, ফুলকো ফুলকো লুচি আলুর দম খুব করে খাইয়ে দিলেন, মিষ্টি পরমান্ন করে গুরুদেব খেয়ে চলে গেলেন, কিন্তু আপনার কি লাভ হলো বাবা? আপনার কিছু লাভ হলো না। আপনি কি করলেন না, শাস্ত্রের কথা ধরে নিয়েছেন, গুরুদেব বসনে গেলে পা ধুয়ে জল খেতে হবে, তাই আপনি ঢক ঢক করে জল খেয়ে নিলেন? না বাবা, আপনাকে তাত্ত্বিক কথাটা বুঝে নিতে হবে। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাই মোর মননিষ্ঠ, বৈষ্ণবের নামেতে উল্লাস, বৃন্দাবনের চৌতারা তাই মোর মনে ঘেরা, কহে দিন নরোত্তম দাস। গুরুদেব এসেছেন, বৈষ্ণব আসবেন, কি করবেন? সেবা করবেন, নিশ্চিত সেবা করবেন, আপনাকে পা ধুয়ে দেবেন, কারণ শান্তি করবেন। করার পরে কি করবেন? বৈষ্ণবের উচ্ছিষ্ট মানে কি, তিনি যেটা খেলেন আপনি সেটাকে খানিকটা নিয়ে নিলেন, কি হবে? আপনাকে মানেটা বুঝে নিতে হবে, তাত্ত্বিক কথাটা আপনাকে বুঝে নিতে হবে। ওই উচ্ছিষ্ট না, ভাগবত কথা যখনই আপনি মুখ দিয়ে উচ্চারণ করবেন, হরিনাম যখনই মুখ দিয়ে উচ্চারণ করবেন, আপনার মুখ দিয়ে উচ্চারণ হয়ে গেলে সেটা হবে উচ্ছিষ্ট, হবে না? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যখনই আপনি বলবেন এটা উচ্ছিষ্ট হয়ে গেল। তার উচ্ছিষ্ট হয়ে গেলে কি, এই উচ্ছিষ্টটা যদি আপনি শোনেন, আপনি পান করেন, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাই মোর মনে নিষ্ঠ, বৈষ্ণবের নামিত উল্লাস, বৃন্দাবনের চৌতারা তাই মোর মনে ঘেরা, কয়ে দিন নরোত্তম দাস। চলো চলো যাই, কোথায় যাব, চল রে আমার মন মধুর বৃন্দাবন। তাই কুচুলির কথা শুনে আজকে যাচ্ছে কে, সুদামা। আমরা এর থেকে আজকে যে আলোচনাটা আমরা ভাগবত থেকে করছি বাবা, এই আলোচনা থেকে আমাদের কিছু শিক্ষণীয় আছে, কিছু শিখতে পারবো। কারণ শিখতে যদি না পারেন বাবা, শিক্ষক অনেকে শিক্ষক হয়েছেন, যদি এখানে কেউ শিক্ষক থাকেন কিছু মনে করবেন না বাবা, আমি তার কাছে আমি অপরাধ স্বীকার করিনি। শিক্ষক কথার অর্থটা জেগে নিন, শিক্ষক কথার হচ্ছে তালবস্বস্বই কয় মধ্যস্ব খ ক, শিক্ষক এই তো। তার শিক্ষক হতে গেলে শিষ্টাচার জানতে হবে, কয় মধ্যস্ব ক্ষমাগুণ থাকতে হবে, আর কয়েতে করুণা থাকতে হবে, তবে আপনি শিক্ষক হতে পারবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর ইংরেজিতে একটা কথা আছে বাবা, টিচার, টি ই এ সি এইচ ই আর, তাই না? আর একটা ইংরেজিতে কথা আছে বাবা, আইপিএস, মানে এগিয়ে শোনা,
সামনের দিকে এগিয়ে চলে আসুন, সামনের দিকে এগিয়ে চলে আসুন। খুব বেশি সময় নেওয়া যাবে না বাবা, আবার মায়ের আরাধনার সময় হয়ে আসছে তো। পিছন দিকে সব বসেছেন, ওইটা দিয়ে একটু রাস্তা আছে, আপনারা আগে চলে আসুন, চলে আসুন, আগে বসুন, সামনে অনেকটা জায়গা আছে, ভয় করছেন সব। তাই আরে গোপালের আমার এই অনুপ বাবা এরা কিছুতেই ছাড়লো না, আমার গোপালকে নিয়ে আসতে হয়েছে, আমি গোপালকে নিয়ে এসেছি এনাদের বাড়িতে, এসেছি। আমার গোপালের নাম রাজবেরি গোপাল, জয় জয় রাজবেরি গোপাল জিউ কি। তা সেই গোপালের মায়েরা যে যেমন করে গোপালের নাম ধরে ডাকেন বাবা, মায়েদের সঙ্গে গোপালের সম্পর্ক একটা থাকতে হবে, সম্বন্ধ অবিদেহ প্রয়োজন তবে মিটবে। আর যদি ভগবান বলে মনে করে, ভগবানকে যদি বলে বিগ্রহ তাহলে কিন্তু ভুল হয়ে যায় বাবা। বিগ্রহ কথার অর্থ জেনে নিই, বিগ্রহ মানে কি? বর্ষে গয়রফলা হ কিমা, এটা তো বিগ্রহ। তো বিগ্রহ মানেটা কি বলো, কিমা বিগ্রহ মানে কি বলো, বলো মা বলো, আরে লজ্জা কিছু নেই বলো, বিগ্রহ মানে কি? হ্যাঁ বিগ্রহ মানে মূর্তি, হ্যাঁ ঠিক আছে এটা হয়, বিগ্রহ মানে মূর্তি। কিন্তু শাস্ত্রে বিগ্রহ কথার অর্থ হলো বিশেষভাবে গ্রহণ করবার নামই হলো বিগ্রহ। আপনি ছোট্ট একটা পিতলের গোপাল নিয়ে এসেছেন বিগ্রহ, পাথরের নিয়ে এসেছেন বিগ্রহ, মাটিরও নিয়ে এসেছেন বিগ্রহ, তাই তো? তাহলে বিগ্রহ কথার অর্থটা আপনাকে বুঝে নিতে হবে। বিগ্রহ মানে কোনো ঠাকুরের মূর্তি না বা ওটা প্রতীক, মা কালী এই যে আজকে এসেছেন এটা প্রতীক, কালকে যখন বিসর্জন হয়ে যাবে এটা নীতি রেওয়াজ আছে। বিসর্জন দেওয়ার নীতিটা কেন না, যাহা হইতে উদ্ভূত আমরা যথায় হইতে আসি, নদীর প্রবাহের কথা বলেছে, যথা হইতে আসি আমরা তথায় ফিরিয়া যাই, নদী এ কথা বলছে না, যথা হইতে মানে সাগর থেকে আসি। মজার কথা, সাগরের জল আপনি খেতে পারবেন না বাবা, এত নোনায় এত নোনা, কিন্তু ওই জলটা বাষ্প আকাশে যখন উঠে গেল, বিন্দু বিন্দু হয়ে মেঘ হয়ে গেল, আবার যখন আকাশ থেকে পতিত হলো তখন হলো সুমিষ্ট হয়ে গেল। কি করে হয়? ওটা সঙ্গের প্রভাবে হয়, বাতাসের প্রভাবে হয়। তাই আমরা যারা মানুষ হয়েছি, আমাদের এই দেহটা হয়তো পাপ থাকতে পারে, যাই কিছু থাকুক না কেন বাবা, আপনি যদি সঙ্গ করেন, যদি আপনি সঙ্গ করেন, বৈষ্ণব সঙ্গ করেন, সাধু সঙ্গ করেন, প্রসাদের সঙ্গ করেন, নিত্য যদি ভগবানের সঙ্গ করেন, বিগ্রহ মানে বিশেষভাবে গ্রহণ করে নেন, তাকেই বলবে বিগ্রহ। তার মানে কি, গোপালকে এনেছেন তার সঙ্গে আপনার সম্পর্কটাকে ছেলে, আপনি বাবা মা এই সম্পর্কটা রাখুন। আর যখনই ভগবান বলবেন তখন বাবা অনেক ভয় লেগে যাবে, কী করে তুলসীটা দেব, কী করে ফুলটা দেব, আবার যদি ফুলটা ছেঁড়া হয় তাহলে দেওয়া যাবে না, তুলসীটা যদি ছেঁড়া হয় দেওয়া যাবে না, তুলসীটার বঁকটা যদি না থাকে দেওয়া যাবে না, তুলসীটা উল্টে দিলে দেওয়া যাবে না, তাহলে অনেক রকম বিপদ আছে। কিন্তু যদি আপনি ভগবান গোপাল মনে করেন, তা গোপাল গোপালকে সকালবেলা উঠেই বলবেন গোপাল বাবা খেয়ে নে, আরে স্নান হয়নি যে, নাই বা হলো স্নান, পাঁচ রকমের স্নান আছে, মায়েরা ভালো করে কথাগুলো শুনে রাখবেন বাবা, মানে ভাগবত শুনতে এসেছি বাবা, এখানে কিছু নিয়ে যেতে হবে আপনাকে, কারণ হরিনাম কখনো টাকা দিয়ে কেনা যাবে না, হরিনাম টাকা দিয়ে কেনা যাবে নাকি, হরিনাম কখনো টাকা দিয়ে কেনা যায় না, কিন্তু তবু কেনা যায়, টাকা চাই। এই ভাগবত কথা শুনতে গেলে আপনাকে টাকা চাই, সেটা কি? কৃষ্ণ রস ভাবিতা মতি কুতবি লভ্যতে কিয়তাং লৌল মেকালাং, কিয়তাং লৌল মেকালাং ন কোটির জন্মের স্বীকৃতি ন লভ্যতে, কোটি জন্মের স্বীকৃতি ফলে যেটা লাভ করা যায় না, সেটা যদি কোনোদিন শুনে থাকেন যে ওই বাড়িতে আজকে হরিনাম হচ্ছে, হরিবাসর হচ্ছে, ভাগবত কথা হচ্ছে, তাহলে আপনি সেখানে গুটি গুটি পায়ে আপনার লোভের টাকাটা, লোভ লোভের টাকাটা নিয়ে এখানে এসেছেন, যদি এখানে আসেন ওই লোভের টাকা দিয়ে এখান থেকে নিতাই গৌর প্রেমা আনন্দে আপনি কিনে নিয়ে যেতে পারবেন বাবা। তাই বললেন সেই গোপাল, কই কই গোবিন্দ, গোপালকে যে যেভাবে ডাকতে পারেন কোনো অসুবিধা নেই।
कोई कहे गोविंदा कोई गोपाला मैं तो कहूँ तुमको बांसुरी वाला कोई कहे गोविंदा कोई कहे गोविंदा कोई गोपाला कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कोई कहे गोविंदा कोई कहे गोविंदा कोई गोपाला मैं तो तुमको कहूँ बांसुरी वाला मैं तो तुमको कहूँ बांसुरी वाला मासी देखे चल श्री बाबा मासेर मासी कोटा फुट छुटा आचे फुटो कोटा आचे छोटा मुखे सामने एक टा सातता ओपासे एक टा एपासे एक टा नौटा और मुख दिए फू दिले की बेरोबे फूई बेरोबे अर्थात ये जगते आपनार ये देहटा फूई आछे बाबा माने बातास आछे ये देहटार मध्ये बातास आछे बातास प्रवेश करेछे आबार बातासटा बेरिये चले जाबे एटा हच्छे आसल कथा और ये बासिटार मध्ये जे फूगुलो दिच्छे বাঁশের বাঁশি এই বাঁশের বাঁশিটা কখনো বেনু কখনো বাঁশরি হয়েছে কখনো বংশীধ্বনি করেছে রাধানে শ্যামে কো গা রাধানে শ্যামে কো গা মীরা গিরিধর শ্যামনে শ্যামে কহা পূজা নটবা কবিজা মানে রামচন্দ্রের যুগের বাবা রাবণের ভগিনীর নাম সুর্পনখা ছিল সেই সুর্পনখা দ্বাপর যুগে এসেছে কবিজা হয়ে ত্রেতা যুগে রামচন্দ্র সুর্পনখার নাক কান কেটে দিয়েছিল তার একটা ইতিহাস কারণও ছিল বাবা কারণ চিহ্ন করে দিয়েছিল চিহ্ন আর চিহ্ন থাকলেই আর অন্য কেউ তাকাবে না কি বাবা চিহ্ন থাকলে আর অন্য কেউ তাকাবে না এই জন্যই সুর্পনখার নাক কান কেটে দিয়ে ভগবান রামচন্দ্র লক্ষণকে বলেছিলেন এ লক্ষণ ওই সুর্পনখার নাক কান কেটে দাও তখন লক্ষণ বলছেন ভগবান হয়ে এ কেমন বিধি ব্যবস্থা ভগবান হয়ে বলছেন একজন নাক কান কেটে দাও এটা কখনো সম্ভব সম্ভব ছিল কারণটা আর কিছু না বাবা ভগবান চাচ্ছেন যে করে আমার আস আমি করি তার সর্বনাশ তবু যে না ছাড়ে আমার আস আমি হই তার দাসের দাস এটা ভগবান এটাকেই পরীক্ষা দৃষ্টান্ত দেওয়ার জন্যে সুর্পনখার নাক কান কেড়ে দিলেন পরের বারে দ্বাপর যুগে ওই সুর্পনখা কী হয়েলেন না কুব্জ হয়ে এসেছেন তিনটে বাঁক হাতে চন্দনের বাটি চন্দনের বাটিটা নিয়ে চন্দন নিয়ে সাজাতে যাচ্ছেন কাকে না রাজা কংসকে কংস মানে কৃষ্ণের কংস মানে কে কৃষ্ণের মামা আমাদের মামা আছে তো কৃষ্ণ আমাদের কংস আছে তো কি বাবা কংস নেই আপনার আরে কংস মানে ক্রূর কংস মানে আপনার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এরা কংস এদেরকে মারতে পারে একমাত্র কৃষ্ণ ভগবান নিতাই গৌর দেবানন্দ হরি যত কৃষ্ণ নাম করবেন ততই দেখবেন কৃষ্ণ ওই কংস হয়ে কংস মামাদেরকে এক এক করে হত্যা করতে পারবেন তা নাহলে
কোনো জীবনে হবে না বাবা, সারা জীবন ধরে হবে না। যতই বৈষ্ণব সেবা দেন, যতই তিলক মালা করুন, যতই মালা জপুন না কেন, যতই ধামে যান না কেন, যতই পুজো করুন, যতই অর্চনা করুন, যতই বন্দনা করুন, কিছুতেই আপনার এই কংস যাবে না। লোভ করো সাধুসঙ্গ, কাম করো কৃষ্ণে কর্মার্পণ, সারাদিন সকালবেলা উঠে আগে কাপড়টা ছেড়ে মা স্নান যদি করতে না পারেন বাবা, স্নান যদি না করতে পারেন, পাঁচ রকমের স্নানের বিধি বন্দোবস্ত আছে বলে দিই বাবা। জল যদি থাকে সামনে জল, কাপড়টা ছাড়লেন, কাপড়টা যদি জল নিয়ে আপনি সর্বঙ্গে তিলক করে ফেলেন, কেশবায় নম, নারায়ণ নম, মাধবায় নম, গোবিন্দা নম, বিষ্ণবায় নম, মধুসূদনায় নম, ত্রিবিক্রমায় নম, বামনায় নম, সিধরায় নম, ঋষিকেশায় নম, পদ্মনাভায় নম, দামোদরায় নম, বাসুদেবায় নম, মনে আছে তো এগুলো? কি মা দীক্ষা যাদের হয়েছে এগুলো মনে আছে তো? হ্যাঁ, কেশবায় নম মানে সর্ব আগের মাস, কেশব কোন মাসটা আগের মাস? অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক, শেষ মাসটা হলো কার্তিক মাস। তাই আপনাদের কাছে আমার একটা বিনীত প্রার্থনা বাবা, আপনারা সারা বছর যে যাই খান, যে যাই যাই করুন, ওই কার্তিক মাসটা যেন অন্তত একটু নিরামিষ খাবেন, একটা মাস অন্তত একটু চেষ্টা করুন বাবা, একটা মাস অন্তত এই নিরামিষটা খেয়ে একটা মাস করে দেখবেন। ওই মাসটা হলো সব থেকে দামবন্ধন মাস, ভগবান গোপালের সব থেকে যত লীলা হয়েছে ওই দামবন্ধন মাসে, কার্তিক মাসে, আর জীবনের হিসেবটা আপনার ওই মাসেই লেখা হয়ে যাবে বাবা। তার আগে যাই করুন না কেন, ওই মাসটা অন্তত পালন করবেন। সেগুলি তাই গৌরানন্দে রাধানে স্বামী কোখিরাগির ধ্যামনে স্বামী কোখা নটব লোক তুম লোক তুমকো কহো মাসরি বালা, মেয়ে তো তুমকো কহো মাসরি বালা, কই কহে গোবিন্দা, কই কহে গোবিন্দা, কই গোপালা, মেয়ে তো তুমকো কহো মাসরি বালা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, শ্রীগুরু তাই গৌরানন্দে। একটু আস্তে হয়ে গেল, খুব কি খিদে পেয়ে গেছে, কটা বাজছে আমি কি মা? আপনারা কৃপণ বড্ড আমি বুঝতে পারছি, মানে খালি বলেন নিজেদের যাই হয় হোক, অন্য কারো হোক না হোক যাই হোক। আরে বাবা, আগের জনের দশজন মায়েরা বসে আছে উপরে, দশজন বাবা বসে আছে, দশজন স্বামী বসে আছে, দশটা ছেলে বসে আছে ওখানে, তাদের জন্য অন্তত একটু করবেন না, তাদের জন্য একটু বলবেন না, তাদের জন্য জোর করে একটু বলি, এটা নিজেদের হলো আস্তে করে হরিনাম বললেন, জোর করে বলুন নিতাই গৌর প্রেমানন্দে। দেখলেন তারাও কিন্তু বসেছিল এতদিন, উড়োজাহাজ দেখেছেন বাবা, সব জায়গায় নামতে পারে নাকি উড়োজাহাজ? কি বাবা, সব জায়গায় উড়োজাহাজ নামবে? জায়গা পেলে, রাস্তা পেলে তবে সেখানে উড়োজাহাজ নামবে। আপনার আমার এই দেহটা থেকে প্রাণবায়ু যখন বেরিয়ে যাবে, যদি আপনি ভগবতের ভজন করেন, ভগবানের নাম করেন, সব জায়গায় নামতে পারবেন না ওই উড়োজাহাজের মতো। ভালো জায়গা পেলে, ভালো জায়গা ক্ষেত্র পেলে তবে আপনি ওই সেইটাকেই করে দেয়। ঠাকুর মশাইরা বলে দেন বাবা তোর মা ভূত হয়েছে,
তোর মা পেট হয়েছে, তাই এক কাজ কর এই 15 দিন কাল ওইখানে খেতে দে। রাধে রাধে বাবা। তা যদি আপনার এটাই মা বাবার উদ্ধার হয় তাহলে কেন মহাপ্রসাদটা দিতে হয়? কেন বাবা মহাপ্রসাদটা সাধ্যের সময় মহাপ্রসাদটা কেন দিতে হয়? তাই নিয়মটা হলো প্রতিদিন আপনি মা বাবা হিসাবে পুত্র কন্যা হিসেবে আপনার কর্তব্য হলো প্রতিদিন যেন একটু প্রসাদ দেন। এটাই হলো মা বাবার কিছুটা কৃপা, মা বাবার কাছে কিছুটা আপনি কিছুটা তাদের কাছে ঋণটা মুক্তি লাভ করতে পারেন, নাহলে বাবা জীবনে কোনোদিন ঋণ মুক্তি হবে না। সেগুনি তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মেয়ানে তুমকো কাকা মেরে কানাইয়া, ঘনশ্যাম তুমকো কাকে বলরাম ভাইয়া, ঘনশ্যাম তুমকো কাকে বলরাম ভাইয়া, সুরদাসজি তুমকো কহে, সুরদাসজি তুমকো কহে তুমকো উজলা। মেয়ে তো তুমকো কহো বাঁশরি বালা, মেয়ে তো তুমকো কহো